হ্যালো এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলতে আসছি, সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। ইদানিং কিন্তু আমাদের লাইফস্টাইলের জন্য, খাদ্যাভ্যাসের জন্য কিন্তু কম বেশি সবাই আমরা এই কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছি। জীবন ধারণের কোনো না কোনো সময়ে আমরা কিন্তু এই সমস্যাটার সম্মুখীন হয়েই যাচ্ছি। তো আমি আজকে আপনাদেরকে এই ব্যাপারটা নিয়ে কিছু কথা বলতে চাই, যাতে করে এই সমস্যাটা পড়ার আগের থেকে যদি আপনারা সাবধান হন, যাতে করে এই অসহ্য রকমের সমস্যা থেকে নিজেদেরকে দূরে রাখতে পারেন। আসুন দর্শক, কথোপকথন শুরু করি। বর্জ্য পদার্থগুলি আমরা যা খাই, সেই খাবারের যে নিউট্রিশনগুলি, সেগুলো আমাদের রক্তের মানে বডিতে জমা হতে থাকে, এবং যা এক্সক্রিটা যেগুলো, সেগুলো কিন্তু আমরা বায়ুপথের মাধ্যমে এই মলাশয় দিয়ে মল হিসেবে বের করে দিই। কারণ এটা একটা লাইফ, জীবনচক্রের একটা স্বাভাবিক ঘটনা। কিন্তু কোনো কারণে যদি এই পাথরিতে কোনো প্রবলেম হয় এবং খাদ্যাভ্যাসের যদি কোনো প্রবলেম হয়, যাতে করে এই ডাইজেশনে কোনো অসুবিধা হয়, যাতে করে সেই মলটা প্রপারলি তৈরি হতে পারে না এবং মলটা প্রপারলি বের হতে পারে না, তো সেক্ষেত্রে আমাদের লাইফস্টাইল একটা ফ্যাক্টর অবশ্যই এবং খাদ্যাভ্যাস একটা ফ্যাক্টর অবশ্যই। যেমন আমাদের ঘুমানোটা, যারা বেশি রাত জাগে, প্রপার রেস্ট যদি কেউ না নেয়, একটা অপটিমাম ঘুমানো আমাদের দরকার। যদি কেউ এই জিনিসটা না করতে পারে, তাহলে সেক্ষেত্রে তার এই সমস্যার সমাধান হতে পারে। বেশি রাত জাগাটাও আমাদের জন্য ভালো না, বেশি মানে সেই জন্য আমরা প্রপারলি যে কয় ঘন্টা আমাদের ঘুমের প্রয়োজন, সে কয় ঘন্টা আমরা ঘুমাবো প্রপারলি। 2 থেকে 3 লিটার পানি আমরা খাবো, ঘুম থেকে উঠে খালি পেটে আমরা একটু পানি খাবো, কুসুম গরম পানি খেলে ভালো। এটা ছাড়াও খাদ্য তালিকা আঁশ জাতীয় খাবার, যেমন শাকসবজি, একটা ফল, আঁশ জাতীয় যে খাবারগুলি, সেগুলো আমরা একটু রাখার চেষ্টা করব। তাতে করে হবে কি, আমাদের এই ডাইজেশন হেল্প হবে, এবং ফাইবার থাকলে আপনাদের মলটা বের হয়ে যেতে সুবিধা হয়। কারণ আমাদের যে পানি অ্যাবজর্ব করে, আমরা যে খাবার থেকে যে পানিটা, সেটা যদি পুরোটাই অ্যাবজর্ব হয়ে যায়, তাহলে সেই ড্রাই জিনিসটা কিন্তু বের হতে চায় না। সেই জন্য আমাদের কিন্তু প্রপারলি ওয়াটার ইনটেকটাও কিন্তু করতে হবে। আর এটা ছাড়াও কিছু সাপ্লিমেন্ট আছে, যেরকম ইসবগুলের ভুষি। ইসবগুলের ভুষি কিন্তু খুবই একটা উপকারী জিনিস, এটার অনেক ধরনের উপকার আছে, কোষ্ঠকাঠিন্যের উপকার আছে, পাতলা পায়খানাতে মানে ডায়রিয়াতেও কিন্তু এটার অনেক বড় রোল আছে। এটা ছাড়াও গ্যাস্ট্রিকের যাদের সমস্যা আছে, তাদেরও কিন্তু ইসবগুলের ভুষি খুব কাজে লাগে। তো এখন ইসবগুলের ভুষি কিন্তু খেলেই হবে না, আপনাকে খাওয়ার নিয়মটাও মেনে খেতে হবে। কারণ প্রত্যেকটা সিমটমের সাথে কিন্তু খাবারের প্রিপারেশনটা ডিফারেন্ট থাকবে। যদি আপনি কোষ্ঠকাঠিন্যের জন্য খান, তাহলে কিন্তু আপনাকে প্রতিদিন রাত্রে একটু কুসুম গরম দুধের সাথে, 1 গ্লাস কুসুম গরম দুধের সাথে 2 চামচ ইসবগুলের ভুষি মিশাই আপনি খেয়ে ফেলবেন, খেয়ে ঘুমায় পড়বেন, যাতে করে আপনার পেটের ভিতরে একটু ফুলে সকালবেলা আপনার ডিফ্লেশনে অথবা ইভেন স্টুল আউট করতে একটু ইজি হয়। আর এটা ছাড়াও যাদের অতিরিক্ত মানে অথবা ডায়রিয়া হচ্ছে, তারাও কিন্তু এই ইসবগুলের ভুষি খেতে পারেন। তারা কিন্তু টক দইয়ের সাথে মিশিয়ে খাবেন, টক দইয়ের সাথে এক বাটি টক দই অথবা 1 কাপ টক দইয়ের সাথে 2 চামচ ইসবগুলের ভুষি মিশিয়ে খাবেন। এটাও কিন্তু ডায়রিয়াতে অনেক বেশি কার্যকর ভূমিকা রাখে। এটা ছাড়া যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তারাও কিন্তু পানিতে গুলায়ে খাবেন না, কুসুম গরম দুধের মধ্যে ইসবগুলের ভুষি মিশিয়ে 2 চামচ ইসবগুলের ভুষি মিশিয়ে খাবেন। এটাতে করে কিন্তু তাদের অনেক বেশি উপকার হবে। কোষ্ঠকাঠিন্য যেটা আমি বললাম, তাহলে কী কী দাঁড়ালো, যে পরিমিত পানি মানে নির্দিষ্ট পরিমাণ পানি খেতে হবে, ফাইবার জাতীয় খাবার বেশি বেশি করে খেতে হবে, শাকসবজি খেতে হবে, আর যদি কারো বেশি সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এই ইসবগুলের ভুষি প্রতি রাত্রে গরম দুধের সাথে 2 চামচ ইসবগুলের ভুষি মিশিয়ে খেয়ে ঘুমিয়ে পড়বেন। তা আমার মনে হয় যে আপনি যদি এই জিনিসগুলো একটু ফলো করেন, তাহলে আপনার লাইফস্টাইলে কিন্তু অনেকটাই পরিবর্তন হবে, এবং আপনি একটা আরামদায়ক জীবনযাপন করতে পারবেন, এবং একটা সুন্দর জীবনযাপনের মধ্য দিয়ে আপনি নিজের লাইফটাকে নিয়ে যেতে পারবেন। তো দর্শক, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি।